আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে বিষয় হল টেন্স তো টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার প্রথমে আলোচনা করবো প্রেজেন্ট টেন্স সম্বন্ধে প্রেজেন্ট টেন্স আবার কয় ভাগে বিভক্ত নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলতে আমরা কী বুঝি বলছে কোনো কাজ বা কার্য হয় বা হইয়া থাকে বা যাহা নিত্য সত্য তা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় মানে কোনো কাজ হয় বা হইয়া থাকে বা নিত্য সত্য মানে সর্বদা ধ্রুবক সত্য এরকম যদি কিছু বোঝানো হয় তখন তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যেমন যেমন একটু আগে বলি তার আগে আরও কিছু তথ্য জানতে হবে এই টেন্সে থার্ড পারসেন্ট সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তবে ভার্ভের সঙ্গে এস বা ইএস যোগ হয় নিয়ম নিয়ম কী বলছে প্রথমে লিখতে হয় সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ভার্ভের সিম্পল প্রেজেন্ট ফর্ম হবে যেমন উদাহরণ আমি খেলি আমি হচ্ছে সাবজেক্ট আই আর খেলা করা হচ্ছে ভার্ভ এখানে ভার্ভের সিম্পল প্রেজেন্ট ফর্ম বসাতে হবে তো প্লে আই প্লে খুবই সহজ খুবই সহজ সে বাড়ি যায় সে হচ্ছে সাবজেক্ট হি হতে পারে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে ছেলে হলে ছেলে হি আর মেয়ে হলে সি লিখতে হবে এবার যেহেতু হি আর সি হচ্ছে থার্ড পারসন তাহলে কী বলা হয়েছে তাই বলা হয়েছে ভার্ভের সঙ্গে এস বা ইএস যোগ হবে ভার্ভ কোনটা যাওয়া যাওয়া মানে গো তো গোয়ের সঙ্গে ইএস যোগ হয় তাই লেখা হচ্ছে হি অথবা সি ছেলে হলে হি মেয়ে হলে সি গোজ কোথায় যাচ্ছে বাড়ি তাই টু হোম টু হোম এখানে তাই বলা হচ্ছে বলা হয়েছে যে এখানে থার্ড পার্সনের থার্ড পার্স টেন্থ থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় এখানে আই হচ্ছে আই বলছি হি হচ্ছে থার্ড পার্সন তাই ভার্ভের সঙ্গে এখানে গো হচ্ছে ভার্ভ ই এর যোগ হয়েছে ঠিক আছে এটা মনে রাখতে হবে আচ্ছা আমি তো থার্ড পার্সন নই তাই প্লেস সঙ্গে এস বা এস যোগ হয়নি আমি তুমি ছাড়া সবাই থার্ড পারসন আমি তুমি ছাড়া ফর এক্সাম্পল আমি জানি আমি আই সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্ট আই আর ভাববে প্রেজেন্ট ফর্ম জানা মানে নো আই নো আমি জানি না আই ডু নট নো এরকম অনেক উদাহরণ হতে পারে তো এই যে বিষয়টা হলো তাকে মনে হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমি খেলি আমি তো প্রায় রোজই খেলি তাই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সে বাড়ি যায় সে বাড়ি যায় সে রোজ স্কুল থেকে বাড়ি যায় হ্যাঁ আমি জানি আমি অঙ্কটা জানি হ্যাঁ আমি টেন্স জানি আই নো তাই বলছি কোনো কাজও হয় হয় তো হইয়া থাকে হয়ে থাকে মানে সে রোজ খেলে তো খেলে তো সে রোজ খেলে তাই আই প্লে হয়েছে হ্যাঁ নিত্য সত্য আমি জানি আই নো সেক্ষেত্রে নিয়মটা কি সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট ফর্ম আবার থেকে বলছি কোনো কার্য হয় বা হইয়া থাকে বা নিত্য সত্য হয়ে থাকে যেমন সে রোজ স্কুল যায় হি গোজ টু স্কুল হ্যাঁ সে রোজ পড়তে যায় টিউশনই পড়তে যায় হি গোজ টু হি গোজ টু টিউশন এরকম যে ঘটনার হয়ে থাকে বা হয় বা নিত্য সত্য সেখানে নিয়ম কি হচ্ছে সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব নেক্সট হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি বলছে কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে ভাববে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কোনো কাজ বর্তমানে চলছে ভালো করে জোর দাও চলছে বর্তমানে চলছে বোঝালে তখন তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ মানে কি চলছে এখন কাজটা এখন চলছে নিয়মটা আগে নিয়মটা বলি নিয়মটা হলো প্রথমে লিখতে হয় সাবজেক্ট প্লাস টু বি ভার্ভ লিখতে হয় মানে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে যেমন আমি খেলছি আমি হচ্ছে সাবজেক্ট আই তারপর কি টু বি ভার আইয়ের সঙ্গে অ্যাম হয় আই এর সঙ্গে ইজ হয় না আর হয় না এম হয় তারপর ভার্ভ হচ্ছে খেলা করা তাই প্লেয়ের সঙ্গে আইএনজি যোগ হবে প্লেইং তখন আমি খেলছি আমি খেলতে মানে কী বুঝেছে আমি এখন খেলছি আমি এই আমি এই মুহূর্তে খেলছি এই প্রেজেন্টে খেলছি মানে কোন কাজ বর্তমানে চলছে আমি খেলছি আমি কাউকে বলি আমাকে ভাব তোমরা ফোন করলে স্যার আপনি কী করছেন আমি বলে আমি পড়ছি আই এম রিডিং আমি পড়ছি আমি লিখছি আমি লিখছি আই এম রাইটিং মানে আমি আমি লিখছি যখন বলছি ফোনে মানে আমি কাজটা এখন করছি বর্তমানে চলছে বা আমি আমি পড়ছি মানে আমি এখন পড়ছি আই এম রিডিং আমি খেলছি মানে আমি এখন খেলছি আই এম প্লেইং নিয়ম কি সাবজেক্ট তারপরে টু বি ভার মানে অ্যাম ইজ আর হয় তারপরে প্লাস সাথে বের সাথে জি যোগ হয় সে বাড়ি যাচ্ছে সে মানে হি ছেলে হলে হি মেয়ে হলে সি হি অথবা সি এখানে হি বা সি এর সাথে ইজ হয় ইজ ভার হচ্ছে যাওয়া ভার গো যাওয়াটা হচ্ছে ভার গো গোয়ের সঙ্গে আইএনজি যোগ হলো গোয়ের সঙ্গে আইএনজি যোগ হলো হি ইজ গোয়িং সে যাচ্ছে কোথায় যাচ্ছে বাড়ি টু হোম সে একটি গান গাইতেছে হ্যাঁ সে একটা গান মানে এই দেখো বাংলা পড়ে বুঝতে পারছো ঘটনাটা এখনই ঘটছে চলছে এখনই ঘটনা চলছে প্রেজেন্ট এখনই বর্তমানে চলছে সে গান গাইছে সে গান গাইছে সে বলতে হি অথবা সি মেয়ে হলে সি ছেলে হলে হি ওদের সাথে ইজ হয় ইজ লিখলাম গান গাওয়া হচ্ছে ভার কি সিং মানে গান গান গাওয়া সিং সঙ্গে আইএনজি যোগ করলাম হি অথবা সি ইজ সিং এ সং একটি গান এ সং বোঝা গেছে তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কি হচ্ছে নিয়ম কি সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর এম অথবা ইজ অথবা আর আর মানে যখন অনেক অনেক কাউকে বোঝাবে আমরা তোমরা তখন আর হবে আই ক্ষেত্রে এম হি অথবা সি এর ক্ষেত্রে ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে ঠিক আছে তো কোনো কাজ বর্তমানে চলছে বুঝালে ভার্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় নেক্সট হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কী বোঝানো হয় বলছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বর্তমানে আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ভালো করে বোঝো কোনো কাজ এই মাত্র শেষ হলো কিন্তু যার ফলটা এখনো বর্তমানে আছে বোঝালে তখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন আমি গতকাল তাকে দেখেছি হুম এটা ব্যতিক্রম এটা পরে বলছি তার আগে আমি এটা এক্সাম্পল দিই আমি খেলেছি আমি যখন বলবো আমি খেলেছি এ মানে কি বোঝাচ্ছে আমি একটু আগে খেলা শেষ করলাম আমি পড়েছি আমাকে কেউ বলছে পড়া হয়েছে আমি বললাম হ্যাঁ আমি পড়েছি এই মানে কি ঠিক একটু আগে আমি পড়া কমপ্লিট করলাম একটু আগে এই বাক্যের মধ্যে বোঝা যাচ্ছে আমি একটু আগেই কাজটা শেষ করলাম আমি খেলেছি আমি বিকালে খেলেছি এখন সন্ধ্যা হলো আমি বিকালে খেলেছি মানে একটু আগে আমি খেলা শেষ করলাম তো যেই কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বর্তমানে আছে হুম এবার নিয়ম কী নিয়ম হচ্ছে কি প্রথমে লিখতে হয় সাবজেক্ট তারপর ভার্ভের সাথে হ্যাজ অথবা হ্যাভ বসতে হয় একে বলে সাবজেক্ট প্লাস কি বললাম হ্যাজ অথবা হ্যাভ একজন বোঝালে হ্যাজ অনেকজন বোঝালে বা আই বোঝালো হ্যাব প্লাস পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অব দ্য প্রিন্সিপাল ভার্ভ ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হবে যেমন আমি খেলেছি আমি হচ্ছে সাবজেক্ট আই আই এ ফর হ্যাভ বসে হ্যাব খেলা করা মানে প্লে তার পাশ পার্টিসিপেন্ট ফর্ম কী হবে প্লেড পি এল পিএলএ বা ইডি আমি খেলেছি সে বাড়ি গিয়েছে সে ছেলে হলে হি মেয়ে হলে সি হি সি হলে হ্যাস হয় যাওয়া মানে গো তার পাশ পার্টিসিপেন্ট ফর্ম কী হবে গোর গন কোথায় বাড়ি টু হোম আবার তাকে বলি কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বর্তমানে আছে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুম যেমন আমি পড়েছি মানে কি বলেছে আমি এই মাত্র পড়েছি বাবা তোমার বাবা তোমাকে বলল পড়া হয়েছে তুমি বলে হ্যাঁ আমি পড়েছি এই মানে আমি তো কিছুক্ষণ আগে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগে পড়া শেষ করলাম তাই বলছে হ্যাঁ আমি পড়েছি বা আমি লিখেছি কিছুক্ষণ আগে লেখা শেষ করলাম হ্যাঁ আমি খেয়েছি আমি খেয়েছি কি হবে কে বলবে আমি খেয়েছি আমি খেয়েছি এই মানে কী বুঝেছে আমি কিছুক্ষণ আগেই খেয়েছি কিন্তু ফলটা এখনও মনে হচ্ছে এখনও ফলটা বর্তমান রয়েছে তা আমি মানে আই তারপর হ্যাপ বসবে খাওয়া মানে ইট এবার খেয়েছি খাওয়া মানে ইট এবার তোমরা কমেন্ট বক্সে লিখবে ইটে পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে ইটে পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে ওকে পরে এক্সাম্পল দেখো তোমরা একটা গান গেয়েছ তোমরা মানে ইউ তারপরে হ্যাভ হবে অনেক বছরে হ্যাব হয় গান গাওয়া মানে সিং তার পাস পার্টিসিপেল ফর্ম কী হবে সাং এ সং তোমরা একটা গান গেছো মানে মানে ঠিক ঠিক কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে তোমরা তোমরা একটা গান গেয়েছ ঠিক আছে সে নি হি হ্যাজ নট সিন সে হচ্ছে সাবজেক্ট হি হ্যাজ এখানে নেগেটিভ বাক্য তাই নট হলো সি হচ্ছে দেখা তার পাস পার্টিসিপ্যান্ট ফর্ম কীভাবে সিন হি হ্যাজ নট সিন সে দেখে মানে মানে বোঝাচ্ছে কিছুক্ষণ আগে মানে আমি প্রশ্ন করলাম সে উত্তর আমি আমি দেখিনি বা সে দেখে মানে ঠিক কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে ওই ঘটনা সম্বন্ধে বলছে তুমি তুমি কি দেখেছো ঘটনাটা না আমি দেখিনি ঠিক কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে কিন্তু তার ফল এখনও বর্তমানে আছে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বলছে কোনো ভার্ভের কাজ আরম্ভ হয়ে বর্তমান মুহূর্ত পর্যন্ত চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় মানে কোনো কাজ বা ভার্ভের কাজ বা শুধু কাজ আরম্ভ হয়ে বর্তমান মুহূর্ত পর্যন্ত চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আগেটা এক্সাম্পল দিই আমি এক ঘন্টা ধরে খেলছি মানে আমি এক আগে খেলা শুরু করেছি কিন্তু খেলা এখনও খেলে যাচ্ছি আমি এক ঘন্টা ধরে পড়ছি আমি এক ঘন্টা ধরে লিখছি হ্যাঁ মানে কোনো ঘটনা বা কোনো কাজ আরম্ভ হয়ে আরম্ভ এখনও কাজটা চলছে আরম্ভ হয়ে কাজটা থামিনি এখনই কাজটা এখনও কাজটা চলছে সে গাড়ি চালাচ্ছে সে এক ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে এক ঘন্টা আগে থেকে গাড়ি স্টার্ট করেছে এখনও গাড়ি চালাচ্ছে হুম আচ্ছা এখানে কী বলছে আচ্ছা নিয়মটা কি নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হয় সাবজেক্ট তারপরে কী করতে হয় হ্যাজ বা হ্যাব হ্যাজ বা হ্যাভ যাই লিখে না কেন তার সঙ্গে বিন অ্যাড করতে হয় তারপরে ভার্ভের সঙ্গে আইএনজি যোগ করতে হয় প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাজ অথবা হ্যাব তার সঙ্গে বিন যোগ হবে প্লাস ভার ভার সঙ্গে আইনজি যোগ হবে আচ্ছা যেমন কি বললাম আমি এক ঘন্টা ধরে খেলছি সাবজেক্ট কোনটা আমি আই লিখলাম আইয়ের সঙ্গে হ্যাভ হয় হ্যাপ তারপর বিন লিখতে হয় বিন তারপর ভার কোনটা খেলা করা মানে ভাল কাজ করা বোঝাচ্ছে প্লে প্লে সঙ্গে আইনজি যোগ করতে হবে আইএনজি প্লেইং কখন এক ঘন্টা ধরে ফ্রম অ্যান্ড আওয়ার ফ্রম অ্যান্ড আওয়ার ঠিক আছে কিছু জিনিস মনে রাখতে হবে যেমন নির্দিষ্ট সময় বোঝালে সেন্স হয় আর কতক্ষণ বোঝালে ফর হয় এটা মনে রাখতে হবে নির্দিষ্ট সময় হলে সেন্স হয় আর কতক্ষণ বোঝালে ফর হয় পর এক্সাম্পল দেখো সে তখন বাড়ি যাচ্ছে সে ছেলে হলে হি মেয়ে হলে সি হ্যাজ হয় হ্যাজ লিখলাম বিন যোগ করতে হয় বিন যাওয়া মানে গো তার সঙ্গে আইন যে যোগ করলাম গোয়িং টু হোম দেন আচ্ছা ছোটো সময় হলে সিনস হয় আর বড় সময় হলে ফ্রম হয় এটা মনে রাখতে হবে ছোটো সময় হলে সিনস হয় এর পরে আরও এক্সাম্পল দেবো সিনসের এক্সাম্পল হ্যাঁ ফ্রম এর এক্সাম্পল আর বড়ো সময় হলে ফ্রম হয় যেমন এখানে বোঝা সে এক ঘন্টা ধরে খেলছে তো এক ঘন্টা অনেক বড়ো সময় হলো তাই লিখছি ফ্রম ইন আওয়ার এটা মনে রাখতে হবে তা কী বললাম কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো ভার্ভের কাজ বা কাজ আরম্ভ হয়ে বর্তমান মুহূর্ত পর্যন্ত চলছে বোঝালে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আমি এক ঘন্টা ধরে লিখছি আমি লিখি আমি এক ঘন্টা ধরে পড়ছি কি ভালো পড়াশোনা করছে আমি আই হলো আয়ের পর হ্যাভ হবে হ্যাভের পর বিন যোগ হবে পড়া মানে রিডিং হবে রিডিং ফ্রম এন আওয়ার এক ঘন্টা ধরে সময়টা বড় তাই ফ্রম লিখছি ফ্রম এন আওয়ার হুম নিয়মটা মনে রাখতে হবে তো প্রেজেন্টে চারটে নিয়ম গেল চারটে টাইম গেল এবার পাস্ট টেন্সে চলে আসে প্রথমে বোঝাবো পাস্ট ইনডেফিনাইট টেন্স বলতে কি বুঝি বলছে কোনো কাজ অতীতকালে হয়েছিল বা অতীতে কোনো নিত্য অভ্যাস বোঝালে তাকে বলে পাস্ট ইনডেফিনাইট টেন্স কোনো কাজ অতীতকালে হয়েছিল অতীতের কোনো নিত্য অভ্যাস বোঝালে যেমন আমি খেলেছিলাম হ্যাঁ আমি আমি তাকে দেখেছিলাম আমি পড়েছিলাম আমি লিখেছিলাম হ্যাঁ লিখেছিলাম মানে আমি লেখা হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে আমি লিখেছিলাম নিয়ম কি প্রথমে সাবজেক্ট তারপরে ভারবে পাস্ট ফর্ম যেমন আমি খেলেছিলাম আমি সাবজেক্ট আই তারপর ভার্ব কোনটা খেলা করা প্লে তার পাস্ট ফর্ম তা প্লেড হলো পি ইডি মানে কোনো কাজ অতীতকালে হয়েছিল আমি খেলেছিলাম হুম অতীতে কোনো নৃত্য অভ্যাস আমি তাকে দেখেছিলাম বা আমি তাকে দেখেছি মানে এ ঘটনা অনেক অতীত হয়ে গেছে আমি তাকে দেখেছি বা আমি তাকে দেখেছিলাম একই বাংলা একই মানে দেখেছিলাম বা দেখেছি একই মানে আমি মানে আই দেখা করা মানে সি তার পাস্টফর্ম স তাকে মানে হিম ছেলে হলে হিম মেয়ে হলে হর সে একটা গান গেয়েছিল এখানে সাবজেক্ট হচ্ছে সে হি অথবা সি হতে পারে গান গাওয়া মানে সিং স্যাং একটা গান এ সং তো পাস্ট ইনডেফিনেট টেন্স মানে কোনো কাজ অতীতকালে হয়েছিল বুঝলি পাস্ট ইনডেফিনেট টেন্সমে নেক্সট টাইপ পাস্টে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বুঝি কোনো কাজ অতীতে চলছিল এবং তখনও শেষ হয়নি বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় কোনো কাজ অতীতে চলছিল এটা মনে রাখতে হবে এবং তখনও শেষ হয়নি বোঝালে যেমন আমি বাড়ি যাচ্ছিলাম আমি একটা গান গাইছিলাম আমি খেলছিলাম আমি খেলছিলাম মানে কি বোঝাচ্ছে আমি এখন খেলছিলাম না আমি খেলছিলাম মানে কাজটা হয়ে গেছে অতীতে হয়ে গেছে অতীতে কোনো কাজ অতীত হয়ে গেছে কিন্তু তখনও শেষ হয়নি বোঝালে আমি খেলছিলাম মানে কী বোঝাচ্ছে তখনও অতীতে কোনো কাজ এখনও শেষ হয়নি কাজটা এখনও শেষ হয়নি আমি খেলছিলাম নিয়ম কী নিয়ম হচ্ছে সাবজেক্ট তারপরে ওয়াজ বা ওয়ার হয় তারপরে ভার্বের সঙ্গে যোগ হয় আমি খেলছিলাম আমি সাবজেক্ট আই লিখলাম আইয়ের সঙ্গে ওয়াজ হয় ওয়াজ লিখলাম খেলা করা মানে প্লে প্লে এর সঙ্গে যোগ হবে এটা মনে রাখতে হবে কোনো ইডি নয় কিন্তু আইএনজি সেই বাড়ি যাচ্ছিল ছেলে হলে হি মেয়ে হলে সি ওয়াজ হয় ওয়াজ হবে এখানে ওয়াজ হবে যাওয়া মানে গো এর সঙ্গে আইএনজি গোই টু হোম তোমরা একটা গা তোমরা একটা গান গাইছি একটা গান লিখতে ভুলে গেছিলে লিভে তোমরা একটা গান গাইছিলে তোমরা এখানে একটা লিভ গান তোমরা একটা গান গাইছিলে তোমরা মানে ইউ ইউ এর সঙ্গে হবে গান গাওয়া মানে সিং আইএনজি সিঙ্গিং একটা গান এ সঙ্গ খুব সোজা তা কি বললাম কোনো ভার্ভের কাজ অতীতে চলছিল এবং তখনও শেষ হয়নি বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় ওকে এবার চলে আসি পাস্ট পারফেক্ট টেন্স বলতে কী বোঝো বলছে অতীতকালে সম্পন্ন হওয়া দুটি ভার্বের মধ্যে যে ভার্ভের কাজ পূর্বে নিষ্পন্ন হয় সেই ভাবটি পাস্ট পারফেক্ট টেন্স হয় ও পরে নিষ্পন্ন হওয়া ভাবটি পাস্ট ইনডেফিনেট টেন্স হয় ভালো করে শুনবি সবাই অতীতকালে সম্পন্ন হওয়া দুটি দুটো কাজই অতীতকালে হয়েছিল তার মধ্যে ওই দুটো ভার্ভের মধ্যে দুটো কাজের মধ্যে যে ভার্ভের কাজ পূর্বে আগে নিষ্পন্ন হয়েছে যে ভার্ভের কাজটা পূর্বে নিষ্পন্ন হয়েছে বোঝালে সেই ভাবটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এটা এখন শিখবো আর যে ভার্ভের কাজটা পরে নিষ্পন্ন হওয়া বোঝালে ওটা পাস্ট ইনডেফিনাইট টেন্সার যে শেখানো হয়ে গেছে আগে কোনো ভারবে কাজ আগে হয়েছে পরে বুঝলে সেখানে আমি অ্যাপ্লাই করব পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম আর কোনো ভার্ভের কাজ পরে হয়েছে বুঝলে সেখানে অ্যাপ্লাই করব পাস্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম আচ্ছা নিয়মটা কী নিয়ম হচ্ছে সাবজেক্ট তারপর লিখতে হয় হ্যাড তারপর লিখতে হয় ভারবে পার্টিসিপাল ফর্ম একটা এক্সাম্পল দিয়ে আগে সে খেলার আগে আমি খেলছিলাম কোন কাজটা পূর্বে হয়েছে কোন কাজটা আগে হয়েছে সে খেলার আগে আমি খেলছিলাম তা আমি খেলছিলাম আগে হয়েছে তো সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করবো পাস পারফেক্ট টেন্সের নিয়মটা নিয়ম কী সাবজেক্ট আই হ্যাড হ্যাড ভাববে পার্টিসিপাল ফর্ম খেলা করা মানে প্লে তা পার্টিসিপাল ফর্ম কী হবে প্লেড কোন কাজটা পরে হয়েছে সে খেলার আগে আমি খেলছিলাম মানে আমি খেললাম তারপরে সে খেললো তো সে খেললোটা হচ্ছে পরে হয়েছে সেখানে অ্যাপ্লাই করবো আমি কী অ্যাপ্লাই করবো পাস্ট ইনডেফিনেট টেনশন নিয়মটা সাবজেক্ট প্লাস ভারবে পাস্ট ফর্ম তো কী লিখলাম হি ছেলে হলে হি মেয়ে হলে সি সি অথবা হি প্লেড বিফোর কেন নিয়ম কি হচ্ছে বিফোর বিফোর মানে আগে আই হ্যাড প্লেড আমি খেলছিলাম সে খেলার আগে তাই বিফোর লিখলাম আমি তার খেলার আগে আমি খেলছিলাম তাই বিফোর লিখলাম ঠিক আছে পরে দেখো পরের এক্সাম্পল রাম বাড়ি পৌঁছানোর আগে শ্যাম পৌঁছালো আগে কাজটা কোনটা হয়েছে শ্যাম পৌঁছানোর আগে আগে হয়েছে তো শ্যাম পৌঁছানোর ক্ষেত্রে নিয়মটা হবে পাস পারফেক্ট টেন্সের নিয়ম প্রথমে সাবজেক্ট শ্যাম হ্যাড হ্যাড পৌঁছানো মানে অ্যাপ্রোচ তাই পার্টিসিপাল ফর্ম হবে অ্যাপ্রোচড হুম হোম বিফোর মানে আগে আমরা আমি আগে স্যাম গেছে তা বিফোর লিখলাম বিফোর রাম অ্যাপ্রোচ রাম অ্যাপ্রোচ মানে রাম বাড়ি পৌঁছানোর পরে ঘটেছে তো এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবো পাস্ট ইনডেফিনেটেনশন নিয়ম সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ভ দ্য রাম অ্যাপ্রোচড ওকে পরের এক্সাম্পল দেখো ডাক্তারবাবু আমার আসার আগে রোগীটি মারা গেছিলো খুব অ্যাথেটিক তা আগে কোন ঘটনা হয়েছে রোগী মারা গেছে আগে আগে সেই ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবো এই নিয়মটা পাস পারফেক্ট টেন্সের নিয়মটা নিয়মটা কী প্রথমে সাবজেক্ট কী হবে সাবজেক্ট দ্য পেশেন্ট তারপরে হ্যাড তারপরে ভালবে পার্টিসিপাল ফর্ম মারা যাওয়া মানে ডাই তা পার্টিসিপাল ফর্ম ডাইট তারপরে কোন কাজটা পরে হয়েছে ডাক্তারবাবু আসার আগে ডাক্তারবাবু আসা তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো পাস্ট ইনডেফিনাইট টেন্স ডক্টর সাবজেক্ট আর আসার পাস্ট ফর্ম কামই হয় ঠিক আছে আর বিফোর আগে বুঝতে পারলে হ্যাঁ তো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে অতীতকালে দুটো ঘটনায় অতীতকালে ঘটেছে যে ঘটনা আগে ঘটেছে সেখানে অ্যাপ্লাই করবো পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম আর যে ঘটনা পরে ঘটেছে অ্যাপ্লাই করবো পাস্ট ইনডেফিনেট টেন্সের নিয়ম নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে দুটি ঘটনার মধ্যে একটি আরেকটির আগে ঘটেছিল তা পাস্ট ইনডেফিনেট টেন্স হয় যেটি আগে ঘটেছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় ভালো করে বোঝো অতীতে দুটি ঘটনার মধ্যে একটি একটি অপরটির আগে ঘটেছিল এখানে যেটা আগে ঘটবে একটি অপরটির আগে ঘটেছিল তা পাস্ট ইনডেফিনেট টেন্স হয় যেটি আগে ঘটেছিল আচ্ছা এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি আগে পাস পারফেক্ট কন্টিনিউস টেন্সের নিয়ম কি সাবজেক্ট লিখতে হয় প্লাস হ্যাড প্লাস বিন ভারবে সংখ্যা ইঞ্জি একটা এক্সাম্পল দেখ বুঝতে পারবে বাবাই খেলার আগে আমি খেলছিলাম বাবাই খেলার আগে আমি খেলছিলাম কোন ঘটনা আগে ঘটছিল আমি খেলছিলাম সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের নিয়ম নিয়ম কী সাবজেক্ট আগে আমি আই লিখলাম তারপরে হ্যাড প্লাস বিন হ্যাড বিন খেলা করা মানে প্লে তার সঙ্গে জি যোগ করো প্লেইন কোন ঘটনা পরে ঘটছিল বাবাই খেলা তাই লিখলাম বাবাই সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে পাস্ট ইনডেফিনেট টেন্স সাবজেক্ট হচ্ছে বাবাই খেলা করা মানে প্লে তা পাস্ট ফর্ম প্লেড তো এটা একটু ভালো করে বলছি খাতা নোট করো এখানে কেমন হজে হজ করে লেখা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স দুটো ঘটনায় আগে ঘট অতীতে দুটো ঘটনায় ঘটছিল মানে কন্টিনিউ হচ্ছিল তার মধ্যে যে ঘটনা আগে ঘটবে আগে যে ঘটনা আগে ঘটছিল ঘটবে না যে ঘটনা আগে ঘটছিল আমি খেলছিলাম আমি পড়ছিলাম আমি লিখছিলাম সেক্ষেত্রে অ্যাপ্লাই করবো পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভাইব্রেশন গায়েজি আর যে ঘটনা পরে ঘটছিল বোঝালে সে সেটা অ্যাপ্লাই করব পাস্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম যেমন বাবাই খেলার আগে আমি খেলছিলাম আমি খেলছিলাম আগে বোঝানো হচ্ছে অ্যাপ্লাই করলাম এই নিয়মটা সাবজেক্ট আই হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লেইং বাবাই খেলছিল সেই ঘটনার পরে বোঝাচ্ছে বাবাই প্লেড আগে বিফোর লিখলাম আগে হলে বিফোর পরে হলে আফটার পাস্ট টেন্স হয়ে গেল এবার শেখাবো ফিউচার টেন্স তার আন্ডার টাইপ ওয়ান ফিউচার ইনডেফিনাইট টেন্স বলতে কি বোঝো কোনো কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয় এখনো হয়নি আগেও হয়নি এখনো হয়নি আগে হয়নি হবে কোনো কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয় নিয়ম কী নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে স্যাল বা উইল বসে তারপরে ভার্বে প্রিন্সিপাল ভার্ব ফার্স্ট পারসন মানে আই উই মি আস এরপরে শ্যাল বসবে অন্য সর্বত্র ক্ষেত্রে উইল বসবে ঠিক আছে কিন্তু দৃঢ় সংকল্প বোঝালে ফার্স্ট পারসনও উইল বসে আবার থেকে বলি ফার্স্ট পার্সন বোঝালে মানে আই বোঝালে উই বোঝালে মি বোঝালে আস বোঝালে শ্যাল বসে অন্য সর্বত্র উইল বসবে কিন্তু দৃঢ় সংকল্প বোঝালে ফার্স্ট পার্সনও উইল বসে উদাহরণ আমি খেলব আমি সাবজেক্ট আই ফার্স্ট পারসন স্যাল হবে খেলবো মানে খেলা করা প্লে আমি কলকাতা যাব আমি সাবজেক্ট আই তারপর স্যাল বসবে আই মানে ফার্স্ট পারসন স্যাল বসলো যাওয়া মানে গো কোথায় কলকাতা টু কলকাতা খুব সোজা আমি আমি বম্বে যাব আমি স্কুল যাব আই শ্যাল গো টু স্কুল হ্যাঁ আফটার পূজা ভ্যাকেশান ওকে আমি খেলবো আই শ্যাল প্লে তো কোনো ঘটনা ভবিষ্যতে হবে বোঝালে ভবিষ্যতে হবে এখন তো আমি খেলবো আমি বিকালে খেলবো হ্যাঁ আমি কালকে খেলবো এখন তো কাল আসেনি হ্যাঁ তখন আমি অ্যাপ্লাই করব ফিউচার ইনডেফিনেট টেন্সের নিয়ম সাবজেক্ট প্লাস স্যাল অথবা উইল প্লাস প্রিন্সিপাল ভার্ব শ্যাল কখন বসবে যখন ফার্স্ট পার্সন হবে আইভি মিয়াস উইল কখন বসবে অন্য সর্বত্র বিল বসবে কিন্তু কোনো ঘটনা দৃঢ় সংকল্প বোঝালে ফার্স্ট পার্সন ও উইল বসে আরও কটা এক্সাম্পল দেখো যেমন তারা কলকাতা যাবে তারা মানে দে উইল হলো দে থার্ড পার্সন উইল হলো ফার্স্ট পার্সন নয় তা উইল হলো যাওয়া মানে গো কোথায় টু কলকাতা ঠিক আছে এভাবে অনেক উদাহরণ পরে আরও আলোচনা করবো এবার চলে আসি ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ করতে কাজ হতে থাকলে বোঝালে ভারবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় ভবিষ্যতে কোনো কাজ হতে থাকলে বোঝালে ভবিষ্যতে কোনো কাজ হচ্ছে এরকম বোঝা বোঝালে আমরা অ্যাপ্লাই করবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ হচ্ছে নিয়ম কি সাবজেক্ট প্লাস স্যাল স্যাল বি অথবা উইল বি প্লাস ভারবের সঙ্গে আইএনজি উদাহরণ সে পড়তে থাকবে এটা নিশ্চয় বোঝানো হচ্ছে ভবিষ্যৎ বর্তমানেও না অতীত না সে পড়তে থাকবে হুম সে মানে হি ছেলে হলে হি মেয়ে হলে সি উইল বি হবে উইল বি হবে আগে বলেছি কেন একমাত্র ফার্স্ট স্যাল বি হয় পড়া মানে রিড তো ভার্ভের সঙ্গে আইএনজি রিডিং কন্টিনিউ বোঝালেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় মনে একটা প্রসেস যে প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক কন্টিনিউ বোঝালেই ভার্বের সঙ্গে যোগ করতে হয় আমি খেলতে থাকবো সাবজেক্ট আমি আই তারপর স্যালবি খেলা করা প্লে হলো হুম হয়তো বলছে আমি কালকে সারাদিন ধরে পড়বো তাই না কাল তো এখনও আসেনি এটা তো ফিউচার তখন কী লিখবো আই আই শ্যাল বি রিডিং টুমরো হোল ডে ঠিক আছে তো এরকম কিছু আমি কালকে সারাদিন লিখব কালকে সারাদিন আমি অঙ্ক প্র্যাকটিস করব হুম আই শ্যাল বি প্র্যাকটিসিং ম্যাথ টুমরো এই এইভাবে নিজে বানিয়ে বানিয়ে করতে শিখতে হবে নিজে বানি বানিয়ে কথা বলতে হবে সেন্টেন্স তৈরি করতে হবে একদম প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কথা যে আমি কালকে সারাদিন ম্যাথ প্র্যাকটিস করব। কালকে সারাদিন ইংলিশ প্র্যাকটিস করব। আই শ্যাল বি প্র্যাকটিসিং ইংলিশ টুমরো এই এইভাবে কথা বানাতে হবে হুম তো টেন্স আপাতত ইটিউলে থাক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ওকে আর সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলকে আরও ইংলিশে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব আজকের জন্য এখানেই থ্যাংক ইউ